আসসালামু আলাইকুম ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এন টিভির সকালের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা হামলা মামলার প্রতিবাদে আজ রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে এলাকা ও ক্যাম্পাস ভিত্তিক গ্রাফিতি চিত্রাঙ্কনের পাশাপাশি মৌন ও প্রতিবাদী মিছিলের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এর আগে বুধবার পুলিশি ধরপাকড় বিক্ষোভের মধ্যে হাইকোর্ট ও ঢাকার নিম্ন আদালত সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে এ সময় হাইকোর্টের সামনে থেকে অন্তত দশজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ আপেল শাহরিয়ারের রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে হাইকোর্টে শিক্ষার্থীরা অবস্থান নিতে চাইলে শুরু হয় ধরপাকড় পুলিশ যখন শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিচ্ছে ঠিক তখনই কয়েকজন ছাত্রী সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় পরিস্থিতি বেগতিক দেখে আটককৃত শিক্ষার্থীদের প্রিজন ভ্যানে সরিয়ে নেওয়া হয় আদালতে প্রবেশেও বেশ কড়াকড়ি আরোপ করে গেট বন্ধ করে দেয় পুলিশ এক পর্যায়ে নানা কৌশলে হাইকোর্টের ভিতরে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ তারা আদালত প্রাঙ্গনেই বিক্ষোভ ও প্রতিবাদ জানায় তাদের সাথে যোগ দেয় বিএনপি পন্থী আইনজীবীরাও পরে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা নমনীয় হলে প্রতিবাদকারী শিক্ষার্থীরা আবারও হাইকোর্ট মাজার গেটে জড়ো হয় মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ শিক্ষার্থীদের মৃত্যুর বিচার ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি কঠোর সমালোচনা করে আজকে আমরা যখন বাধার একত্র হতে চেয়েছি তখন পুলিশ দ্বারা আমাদেরকে আক্রমণ করা হয়েছে আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা করতে চাই আমাদের গণতান্ত্রিক অধিকার চাইপথে আমরা কথা বলতে পারি জন্য এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবাদ মিছিল করে বিএনপি সমর্থিত আইনজীবীরা মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের সেখানে আটকে দেয় এদিকে নিম্ন আদালতেও কর্মসূচি পালন করে আইনজীবীরা আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয় আদালত প্রাঙ্গণ ছাড়াও মোহাম্মদপুরে বেসরকারে বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে তারা এই বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আপেল শাহরিয়ার এন টিভি ঢাকা এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর গোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িত দেশ শ্রীলঙ্কার মতো সহিংসতা করে সরকার উৎখাতে পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী বলেছেন এটি কোনো সাধারণ আন্দোলন ছিল না এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায় ভারতের কমিশনার বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানির ঘটনায় শোক প্রকাশ করেন ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ খবর নিতে আরও দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল পর জেনারেল হাসপাতালে যান সরকার প্রধান এ সময় হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন সরকার প্রধান আঘাতের তীব্রতা কথা শুনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এরপরে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট ডিজিজেস দ্য চেস্ট অব অ্যান্ড হসপিটালে আহতদের দেখতে যান গত কয়েকদিনে পঙ্গু হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক যাতে এর সাথে জড়িত দেশ শাস্তি নিশ্চিত করা যায় বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা রিপোর্ট মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার উদ্বোধন করেন গত পনেরো বছরে তার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে আমি ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে এতগুলি তাজা প্রাণ যাবে বিভিন্ন শ্রেণী পেশা আইন শৃঙ্খলা থেকে ছোট শিশুটি কেন এই রক্ত ছাড়া যারা আপন জন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই আমি নিজে দেখেছি এখনো এখনও কালকে একটা ছোটো শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর স্থাপনা যেগুলি ধ্বংস করে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাব না এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মা শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার উচিত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও যে ইস্যু নেই সেই ইস্যু নিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করা হল সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা কারা এই ঘটনা ঘটিয়েছে তা যথাযথ তদন্ত করার জন্য তিনি কারো দাবির জন্য বসে না থেকে শুরুতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন বলেও জানান তিনি কারোর দাবির অপেক্ষা আমি রাখিনি আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা আমি জানি যে আমার কোনো ঘাটতি ছিল না গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সাবেক ছাত্রনেতাদের সাথে সাথে মতবিনিময় না করে মিডিয়ায় বক্তব্য দেয়ায় তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য শেষ সবার আগেই উপস্থিত ছাত্রনেতারা সভাস্থল ত্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সাবেক ছাত্র নেতাদের সাথে মত বিনিময় সভায় এ ঘটনা ঘটে সেখানে ওবায়দুল কাদের অভিযোগ করেন দু হাজার তেরো চোদ্দ সালের মতো বিএনপি জামায়াত পুনরায় আগুন সন্ত্রাস সংগঠিত করেছে বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে পদ্মা সেতুতেও আঘাত হানার চেষ্টা চালালেও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তা ব্যর্থ হয় অভিমান ভুলে এই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান ওবায়দুল বাংলাদেশের অনেক মানুষ বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে মাওয়া প্রান্তে জাজিরা প্রান্তে আগুন দিতে কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হবে গণহত্যা চালিয়ে বর্তমান সরকার গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে তিনি বলেন যতই মিথ্যাচার করা হোক না কেন কোনোভাবেই সরকার তার পতন ঠেকাতে পারবে না কারণ ছাত্র গণ আন্দোলনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক অবরাধ আদালতে বিচারযোগ্য কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধীদের খুঁজে বেড়ানো ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস ছাড়া কিছুই নয় তিনি আর বলেন ব্লকরেড দিয়ে ত্রাসের পরিবেশ তৈরি করা হলেও তা উপেক্ষা করে ছাত্ররা নতুন উদ্যমে আন্দোলন এগিয়ে নিচ্ছে জনগণের সমর্থনে সন্ত্রাস দমন আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি মন্ত্রী আরও জানান দেশের সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দল জামায়াত ইসলাম ও ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়ে ও শিবিরের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি জানিয়ে মন্ত্রী বলেন সেজন্যই সন্ত্রাস দমন আইনে সংগঠনটি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে এর আগে জাতিসংঘের প্রতিনিধির সাথে বৈঠক করেন মন্ত্রী এ সময় বর্তমান সংকট উত্তরণে সরকার কি করছে প্রতিনিধি দলের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী তাদেরকে বলেছেন শিগগিরই সান্ধ্য আইন তুলে নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে ১৪ দলের ডিমান্ড আছে আমাদের আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা ঘোষণা হবে আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কাবার করতে পারব আমাদের সন্ধ্যা আইন যেটাকে বলে কারফিউ সেটাও আমরা উইড্র করতে পারবো এবং আর্মিও বেরাকা ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই আমরা আশা করছি গুজব ছড়াচ্ছেন এমন পঞ্চাশ ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে এ তথ্য জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বুধবার দুপুরে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে হাসানুল শাওনের রিপোর্ট এবং অপপ্রচারকারী বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলনেই ইউটিউব ফেসবুক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ সময় জুনাইদ আহমেদ পলক জানান টিকটক ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করে উস্কানিমূলক ভিডিও ও গুজব ছড়ানো পোস্টের বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এছাড়া গুজব ছড়াচ্ছেন এমন পঞ্চাশ ব্যক্তির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল তারা অনেক ব্যাখ্যা দিয়েছে সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে এ সময় জুনাইদ আহমেদ পলক জনগণকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবার অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এছাড়া জনগণ যাতে পূর্ণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী হাসানুল নিউজ ঢাকা আগামী রোববার বারোটি সিটি কর্পোরেশন ও নরসিহী পৌর এলাকা সমূহ ছাড়া দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদিত সময়সূচি অনুযায়ী খোলা হবে তবে দেশের বারোটি সিটি ও নরসিহী পৌর এলাকার স্কুল বন্ধ থাকবে প্রয়োজনে কারফিউর সময়সীমা বিবেচনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্কুলের সময়সূচির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন গত সতেরোই জুলাই সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে বদলি করা হয়েছে বুধবার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সাথে নৈশ ভোজ ও পরবর্তীতে ছাত্রদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের ভিডিও স্বীকারোক্তি আদায় নিয়ে সমালোচনা শুরু হওয়ার মধ্যেই তাকে বদলির আদেশ দিল সরকার তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রক্রুটমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে প্রসঙ্গত দু সালের জুলাই ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন রশিদ আলোচিত এই পুলিশ কর্মকর্তা দু একুশ সালের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিষয়ে রিটের শুনানি বুধবার হয়নি একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি হয়নি বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী শুনানি হলো না কারণ একজন বিচারপতি অসুস্থ সে কারণে আদালত বসতে পারে একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় কোচা আন্দোলনে নিহত ১৬ শিশুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার যারা ঘরে ঘরের ভিতরে বসা শিশু রইল তাদের হত্যাটা কিভাবে আমি তদন্ত চাই জুডিশিয়াল চেয়ে তিন সদস্য বিশিষ্ট শিশু যারা মৃত্যুবরণ করছে গুলিতে মৃত্যুবরণ করছে তাদেরকে পিতা মাতাকে প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানায় এডিট করছি এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর